Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel and another beautiful blog. So enjoy this. আজকে লোভনীয় নোডস তারপরে নার্সারি আমার টুকটাক কিছু কাজকর্ম এইসবই শেয়ার করছি। তো আমার পরিচয়টি বলে দিই, আমি মর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে। তো আজকের অসম্ভব সুন্দর ব্লগটি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ করছি এবং চলুন আমরা সুন্দর ব্লগটি দেখে নেই। শুভ সকাল, খুব সুন্দর একটি সকাল, খুব সুন্দর ভোর। তো এখন বাজে ভোর 6টা আর এই সময়টা আমার কাছে বেশ ভালো লাগে। তো এই সময়টা হচ্ছে যে সূর্য উদয় হয়, উদয় হওয়ার কিছুক্ষণ পরে লাল একটি আকাশ তৈরি হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে আমার জানালার বাহিরের ভিউ। আর এই তো আমি নাস্তার জন্য রেডি করেছিলাম নুডলস, তো এটা আমি রান্না করেছি ক্যাপসিকাম দিয়ে, ক্যাপসিকাম যে মরিচ, তারপর হচ্ছে যে গাজর আর হচ্ছে যে ডিম। তো এই ডিশটি হচ্ছে যে আমার রেগুলারই বলা যায় যে আমার নাস্তার জন্য এই ডিশটি প্রায় প্রত্যেক দিনই থাকে। তো আমার কাছে এইভাবে খুব ভালো লাগে। আর ক্যাপসিকাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার খুব প্রিয় একটি সবজি। আমি কিন্তু প্রায় সব কিছুতে ক্যাপসিকামটা অ্যাড করি, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো খুব ভালো লাগছিলো। আর ক্যাপসিকাম আমি একটু মানে ওঠানোর আগে তারপরে আমি ক্যাপসিকামটা অ্যাড করি, যেন কাঁচা কাঁচা একটি ভাব থাকে, আমার কাছে বেশ ভালো লাগে ক্যাপসিকামের কাঁচা কাঁচা ভাবটি। আর আমি হচ্ছে যে ক্যাপসিকামকে সালাদ করেও খাই, সালাদও আমার কাছে বেশ ভালো লাগে। তো দিয়ে দিচ্ছিলাম সস, সস শেষ হয়ে গিয়েছে সেই জন্য একটু সুন্দরভাবে পড়ছে না। আর এটা হচ্ছে যে এটা আমার আরও একবার কালকে বানানো ডিশ। তো নর্মাল ঝটফট আমি ভাষায় একাকি এরকমভাবে ডিশ বানিয়ে ফেলি আমার জন্য, মানে প্রায় প্রতিদিনই বলা যায় যে আমার নাস্তার জন্য আমি এরকম একটি ডিশ তৈরি করি। আর হচ্ছে যে আমি আমার ছোট্ট সোনামণি আমরা দুজনের জন্য এটুকু এনাফ, একটু বেশি বেশি হয়ে যায়। তো সস আমার শেষ হয়ে গিয়েছে সেই জন্য একটু মানে সসটি সুন্দরভাবে পরেনি, দেখতে একটু কেমন জানি লাগছে। আর এই তো আমার ছোট্ট সোনামণি আমাকে কাজ করে দিচ্ছে, ও পেঁয়াজ ছিলে দিচ্ছে, পেঁয়াজ নিয়ে বসেছে দেখুন মাশাল্লাহ। আর এই সুন্দর আকাশ, আমার জানালার বাহিরের ভিউ হচ্ছে এটি। তো 12টা 1টা দিকে, 1টা 2টার দিকে এরকম একটি ভিউ আমার জানালার বাহির থেকে দেখা যায়, আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। এই যে সাদা মেঘের ভেলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা, এই মেঘের ভেলা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটি দৃশ্য। কিন্তু মেঘগুলো খুব ভালো লাগে, একদমই সাদা পেঁজা তুলুর মতো মেঘ। আর এই তো ভাত রান্না হচ্ছে, তো আমার টুকটাক আরও কিছু তরকারি রয়ে গিয়েছে, তো সেই জন্য দুপুরে ভাত রান্না করে নিয়েছিলাম। আর এই তো দেখুন বিকেলবেলা আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম গোসল করতে, তো এসে দেখি যে আজও বেবি ও একা একা ঘুমিয়ে আছে, তো ও কাঁথা দিয়ে একা একা ঘুমাচ্ছে। তো পরে আমি এসে পাশে বালিশ দিয়ে দিলাম, একটু চেয়ার দিয়ে দিলাম যেন পড়ে না যায়। তো ও একা একা টিভি দেখছিল, তো টিভি দেখতে দেখতে ও নিজেই একা একা ঘুমিয়ে গিয়েছে। আর কাঁথা দিয়েছে, কাঁথা দিয়ে ঘুমানোর একটি অভ্যাস ওর, ও ওর পাপা ওর, ওরা দুইজনই সবসময় কাঁথা দিয়ে ঘুমায়, তো গরম হোক শীত হোক ওরা কাঁথা দিয়ে ঘুমায়। তো এখানে হচ্ছে যে এসি ছাড়া আছে রুমে, তো সেই জন্য হচ্ছে যে আর গরমটা ওইরকম পাচ্ছে না, ও কাঁথা দিয়ে নিজে নিজে ঘুমিয়ে গিয়েছে। তো চেয়ার দিয়ে দিয়েছিলাম যেন পড়ে না যায়। আর এই তো সুন্দর গাছগুলো নার্সারিতে গিয়েছিলাম, তো নার্সারি তো আমার বাড়ির পাশেই, আমি প্রায় সময় নার্সারির ভিডিও শেয়ার করি, তো নার্সারির গাছগুলোকে বেশ ভালো লাগছিলো। আসলে আমি যেই গাছ দেখে আমার কাছে মনে হচ্ছে সব গাছে আমি কিনে নিয়ে আসি। তো এখন আর গাছ বেশি কিনছি না, শীতের ফুল যখন আরও চলে আসবে তখন শীতের ফুল গাছগুলো লাগাবো। আর আসলে সবসময় ভালোও লাগে না গাছের যত্ন করতে, মাটি এগুলো রেডি করা, গাছ লাগানো বেশ কষ্টের কাজ। কিন্তু
তো আমাদের পরিবেশের জন্য কিন্তু বৃক্ষরোপণ অনেক ভালো। আপনারা সবাই গাছ কিনবেন এবং গাছ লাগাবেন, যার যার যেইটুকু জায়গা আছে সেইটুকুতে গাছ লাগাবেন। গাছ লাগানো কিন্তু অনেক ভালো এবং সবের একটি কাজ। আর আমার বাসায় যেহেতু অলরেডি অনেক গাছ আছে আমার ছাদ বাগানে, তো ব্যালকনি তো আছে, সেই জন্য আমি আর বেশি গাছ এখন কিনছি না, একটি দুটি এরকম করে কিনছি। তো যেহেতু আমার আছে অনেক গাছ, অলরেডি অনেক গাছ হয়ে গিয়েছে, তো এখন আর আমি বেশি কিনছি না। তো ওই দিন গিয়েছিলাম, ওই দিন আমি জৈব সার নিয়ে এসেছি, জৈব সার, তারপরে বার্মি কম্পোস্ট সার, আবার আছে কোকোপিট, এইগুলো গাছের জন্য খুব ভালো। তো আমার গাছগুলোতে সার দেওয়া দরকার, তো সেই জন্য হচ্ছে যে আমি এই জৈব সারটা নিয়ে এসেছি। আর তার আগে আমি বার্মি কম্পোস্ট সার, তারপর হচ্ছে নারিকেল সোবা, তারপর হচ্ছে যে জৈব সার, এইগুলো আমি গাছে দিয়েছিলাম কিছুদিন আগে। তো এইবার আমরা নার্সারিতে গিয়েছি, এবার আমি এনেছি জৈব সার। তো জৈব সারটা কিন্তু বেশ ভালো, এবং আমার কাছে ওভারঅল সব কিছু, সব সারের মধ্যে আমার কাছে জৈব সারটাই ভালো লেগেছে। মানে মনে হয় যে গাছের জন্য একটু পুষ্টি বেশি জৈব সারে। তো এইবার আমি জৈব সার কিনে নিয়ে এসেছি, তো গাছগুলোতে জৈব সার দিয়ে দিব। আর দেখুন মাশাআল্লাহ ডালিম, সুন্দর ডালিম ধরে আছে। তো এই ডালিম সহ কিন্তু গাছগুলো বিক্রি হয় এবং খুব ভালো লাগে। কিন্তু এইখানে আমড়া গাছ সেদিন শেয়ার করেছিলাম, বারো মাসে আমড়া গাছ, আরও অনেক গাছ আছে। আর এই একটি নার্সারিতে আমরা প্রায় সময় এই নার্সারিতে যাই। এই নার্সারিতে যাওয়ার কারণ হচ্ছে এখানে একটু প্রাইস কম রাখে আমাদের কাছ থেকে, তো সবসময় রেগুলার একটি নার্সারিতে যাওয়া হয়, সেই জন্য হচ্ছে যে ওরা একটু দাম অনেকটাই কম রাখে। তো সেই জন্য দেখা যায় যে এইখানে আমার বেশিরভাগ যাওয়া হয়, বলা যায় পার্সোনাল নার্সারির মতো। এইখানে এইগুলো লেবু, লেবু, তারপরে আরও নানা রকম ফুল, নানা রকম ফলের গাছ আছে, এবং পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমি দেখেছি, আমি যত জায়গায় যাই, নার্সারিতে যখন যাই আমার মনটা একদম ভালো হয়ে যায়। সবুজ গাছপালা যখন দেখি একদম মনটা ফ্রেশ হয়ে যায়। যত ক্লান্তি আছে আমার মনে হয়, যত ক্লান্তি আছে সব ক্লান্তি আমার দূর হয়ে যায় যখন আমি নার্সারিতে যাই। তো চোখ, শরীর সব কিছু ভালো লাগে কিন্তু এই শরীর সবুজে ঘোরাঘুরি করলে। তো আমাদের জন্য কিন্তু খুব ভালো। তো এই তো নার্সারির ভিউ দেখতে দেখতে আমরা আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।